আজকে সকালে একটা লোক আমার বাড়িতে আইসে 11টা 12টার সময়। তখন আমি দোকানে আয়ে পড়ছি, শকুন্তলা মার্কেটে, আমার শকুন্তলা মার্কেটে লেডিস গার্মেন্টসের দোকানে। আর বাড়ি? বাড়ি যুগেন্দ্রনগর মধ্যপাড়া সরলা গেছে সঙ্গে। ঠিক আছে, তো ওই লোকটা বাড়িতে আয়া কইছে যা হেলথ ডিপার্টমেন্ট থেকে আইসে কোভিড ভ্যাকসিনের যে এই যে দিছে মানুষের এটার ব্যাপারে একটা সার্ভে করতে আসছে। ঠিক আছে, বাড়িতে আমি আসলাম না, আমার বউ আর মা আসলাম, তারা জিজ্ঞাসা করছে, পরে সবাই নাম টাম জিজ্ঞাসা করছে, সবাই নাম লইছে, বউয়ের আমার 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 বাচ্চার সবাই নাম টাম লইয়া সে আমার বউয়ের মোবাইল নাম্বারটা লইছে, লইয়া সেটা জিজ্ঞাসা করছে যে আপনারা যে ভ্যাকসিনগুলি লইছেন এটি কার মোবাইল থেকে বুকিং করা হয়েছিল। তো তখন কইছে আমার মিসেজে কইছে যে এটা আমার হাজব্যান্ডের মোবাইল থেকে করা হয়েছে। তখন কইছে যে তাইনের নাম্বারটা দেন, তাইনের লোক একটু কথা আছে। ঠিক আছে, তো তাইনে আমার মোবাইল নাম্বারটা লইছে বাড়ি, আমার বাড়ির থেকে লইয়া সেটা আমার বাড়ির থেকে কই আমার ফোন করছে। ফোন করে আমি তখন ধরছি ফোনটা, আমি তখন মাত্র দোকানে আসি, তো ধরছি পরে কইলো দাদা এমন এমন আমি আপনার বাড়ির থেকেই ফোন করছি, এমন এমন ডিপার্টমেন্ট থেকে আমি আইসি, হেলথ থেকে ডিপার্টমেন্ট থেকে আমি একটা সার্ভে করতে আসি, আপনার লগে একটু কথা আছে, আপনি আইতে পারবেন না বাড়িতে। আমি কইছি আমি বাড়িতে আইতে পারতাম না, এখন দোকানে আইসি, আপনি বাড়ির সার্ভে করে আপনার জানলা। ঠিক আছে, তা কইছে না আপনার মোবাইলে একটা মেসেজ আছে, এই মেসেজটা আমার ডিপার্টমেন্টে সেন্ড করতে হইব, সেন্ড করলে আমার সার্ভেটা সম্পূর্ণ হইব। হ্যাঁ, তাই আপনার লগে দেখা করো, আমার খুব জরুরি। তো আপনি কোন কোনখানে আছেন? তো আমি কইছি আমার দোকান হলো শকুন্তলা মার্কেট, এমন এমন আপনি আয়েন। তারপরে আইসে লোকটা 15-20 মিনিট পরে, আওয়ার পরে তো তাইনি আমার তাইনের হেলথ কার্ডটা দেখাইলো, লেখা আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, চিরঞ্জিত সামথিং নাম, হ্যাঁ চিরঞ্জিত বা চিরঞ্জিত এর নামটা এটার মধ্যে লেখা। তারপরে আমার কইলো এই ব্যাপার, আমি সব বাড়ির থেকে আমার মার নাম তার নাম সব দেখাইলো, ছেলের নাম বউয়ের নাম এই তার বয়স টয়স সব লিখে আনছি, এখন আপনার শুধু মোবাইলে যে মেসেজটা আছে মেসেজটা একটু আমার দেখান। তো আমি মোবাইলটা খুললে দিয়ে একটা মেসেজ আছে, তো দেখে এলাম এই জানি মেসেজটা, বললো হ্যাঁ এই যে মেসেজটা, তখন মেসেজটা দেখা বুঝে আসে এই মেসেজটা শুধু আমি সেন্ড করে দেবো, দূরে আমার কাজ, আপনি মোবাইলটা দেন আমার সামনেই, আমার থেকে মোবাইলটা নিয়ে এই মেসেজটা আরেকটা নাম্বারে সেন্ড করে দিছি, সেন্ড করে দিয়ে আমার মোবাইলটা দিয়ে দিছি সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দেওয়ার পরে হেরে গেছে গান বলছে সার্ভিস শেষ, আর দাদা ডিস্টার্ব করে লাভ নেই জায়গা তাই নেই গেছে গান। এরপরে আমি দোকানে মালটাল লাগাইয়া যুকটুক দিয়া এমন করতে করতে গেছে 40-50 মিনিট। এরপরে আমি যখন মোবাইলটা হাতে নিছি ওদের পরে লইয়া দেখি আমার মোবাইলে মেসেজ আইতেছে ব্যাংকের থেকে। আমার বন্ধন ব্যাংকে কিছুদিন আগে আমি একটা দুর্গাপূজার পরে দুর্গাপূজার ব্যবসার পরে আমি 7,22,000 টাকা একটা FD করছি। ঠিক আছে, ওই FDটা সে কী করছে ভাঙছে, ভাঙিয়া আমার এই ব্যাংকেই বন্ধন ব্যাংকেই আমার ছেলের একটা অ্যাকাউন্ট আছে স্কুলের ব্যাপারে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের একটা আছে অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে, ওই 7,22,000 টাকাটা সে FDটা ভাঙছে, ভাঙিয়া সেটা এটা আমার ছেলের অ্যাকাউন্টে ঢুকাইছে, আমার ছেলে কিন্তু মাইনর 9 বছর এই অ্যাকাউন্টে ঢুকাইছে। ঠিক আছে, ঢুকাইয়া ওই অ্যাকাউন্ট থেকে 3,50,000 টাকা তুলছে। হ্যাঁ, তুলছে কীভাবে? বিভিন্নভাবে তুলছে। হ্যাঁ, একবার 3,00,000 টাকা আমার মান নামে বেনিফিশিয়ারি দেখাইয়া ইয়েস ব্যাংক থেকে তুলছে, ওখান থেকে 50,000 ট্রান্সফার করিয়া আবার বউর নাম দিয়ে সম্পাদের নাম দিয়া এখান থেকে তুলছে, আবার একটা টাকারে আমার অ্যাকাউন্টে আবার ঢুকাইছে, ঢুকাইয়া আবার আমার ছেলের নাম দিয়ে আরেকখান থেকে তুলছে, এমনকি 4টা ব্যাংক থেকে এই টাকাগুলি তুলছে, মানে সরাইছে। হ্যাঁ, এমন তখন বাজে এই কাজটা শুরু হয়েছে প্রায় আপনি ধরেন 12:45 সামথিং, আর এই কাজটা চলছে প্রায় 2টা পর্যন্ত। টোটাল কত টাকা? টোটাল 3,50,000 টাকা হ্যাঁ ট্রান্সফার করে লয়ে গেছে। যখন আমি দেখছি তখন আইতে আইতে ব্যাংকে আমার 2:10 বাজছে, আয়ার লগে লগে এটা আমি ব্লক করছি। ঠিক আছে, ব্লক করার পর এরপরে আর বাকিটা গেছে না, 3,50,000 টাকা আমার গেছে। এখন আমি ক্রাইম ব্রাঞ্চে থানা পশ্চিম থানা যাইছিলাম সকালে দুপুরে, আইসি পরে তারা একটা নাম্বার দিয়েছে 112 ক্রাইম ব্রাঞ্চের, ওইখানে ফোন করছি, ফোন করার পরে এখানে কমপ্লেন দিছি, এবং হ্যার যে নাম্বারটা দিয়ে আমরা আমার বাড়ির থেকে ফোন করছিল ওই ফোন নাম্বারটা আছে আমার কাছে, ওইটাও আমি এইটার মধ্যে দিয়া ওইখানে আছে, আমি একটা জিডি এন্ট্রি করে দিছি, আর ক্রাইম ব্রাঞ্চও আমি কমপ্লেন করছি, ওইখানে নিয়ে আমি হার্ডকপিও আমার ব্যাংকের স্টেটমেন্ট জমা দিছি, এখানেও দিছি। ফোন করলে এরপরে হেরে আমি অনেকবার ফোন করছি, হ্যাঁ আমার লোকে 4-5 বারে কথা করছে, কিন্তু সে আমার